রাজধানী বিভিন্ন সড়কে অবৈধ গণপরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলছে। বাড়তি ভাড়া আদায়ে ফিটনেসবিহীন যানবাহন সহ নানা অভিযানে আজও সকাল থেকে বেশ কয়েকটি গণপরিবহনকে জরিমানা করেন বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় সাতজনকে ১৭,৫০০ টাকা জরিমানা করা হয়। রাবেয়া আক্তার সুবর্ণা রিপোর্ট। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে নেমেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। নির্দিষ্ট রাস্তায় নিয়ম মেনে বাস চালাতে দুই সিটি কর্পোরেশন এই অভিযানে নামে। মোহাম্মদপুর বসিলা এলাকায় গাড়ির ফিটনেস, রুট পারমিট ও ট্যাক্স টোকেন না থাকায় কয়েকটি বাসকে জরিমানা করেন বিআরটি নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখানে একটা নতুন সিটি কর্পোরেশন উদ্যোগের ঢাকা নগর পরিবহন সার্ভিস চালু হয়েছে, আমাদের প্রতি নির্দেশনা আছে একই রুটের অন্যান্য গাড়ি যদি পেয়ে থাকে সেগুলো যাতে আমরা জব্দ করি। তবে চালকরা বলছেন তারা নিয়ম মেনেই চলতে চান যদি রাস্তায় চাঁদাবাজি ও হয়রানি না থাকে। পারফেক্ট গাড়ির কাগজ থাকলে ঠিক আছে, লাইসেন্স থাকলে ঠিক আছে, নিয়মটা থাকলে সবচেয়ে ভালো, বেটার। এদিকে গত ২৬ ডিসেম্বর নগর পরিবহন চালু করা হলেও এখনও অন্য রুটের অনেক বাস চলছে বসিলার রাস্তায়। প্রচারণা না থাকায় নানান ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। তারা বলেন এই ধরনের অভিযান চলমান থাকলে হয়তো সড়কে শৃঙ্খলা ফিরতে পারে। অবশ্যই শৃঙ্খলা ফেরা উচিত, তবে এরা তো যার থেকে যা যা ফারে ভাড়া তাই নেয়। 20 মিনিটের রাস্তা, সেখানে তারা 1.5 ঘন্টা লাগায়, 1 ঘন্টা লাগায়, কিছু বললে বলে যে আপনার নেমে যান, অন্য গাড়িতে যান। তবে নগরবিদরা বলছেন শুধু অভিযান চালিয়ে সড়কে শৃঙ্খলা ফিরানো সম্ভব নয়, প্রয়োজন নগরবাসীর সচেতনতা। রাবেয়া আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।